ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আজ থেকে ফের নাইট কারফিউ জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। সিডনির বাসিন্দা 80 বছরের ওই রোগীর করোনার দুটি টিকা নেওয়া ছিল বলে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে। অন্যদিকে করোনা আক্রান্ত অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট টিমের 2 সাপোর্ট স্টাফ, তাদের পরিবারের 2 সদস্যও আক্রান্ত, এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর যেমন আপনাদের জানিয়েছিলাম বিরতিতে যেতে যেতে যে আবহাওয়ার খবরে আমরা নজর রাখব, এবং আমরা দেখতেই পাচ্ছি যে ক্রমশ পারদ কিন্তু চড়ছে, এবং যেটা জানা যাচ্ছে যে হয়তো বৃষ্টি হতে পারে। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রর সঙ্গে। সঞ্চয়, শীতের দাপট কমছে এবং পাশাপাশি বর্ষা শেষে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, কি খবর রয়েছে তোমার কাছে? শীত আবার ফিরবে তো? একদমই, শীতের দাপট কমছে, সঙ্গে কিছুটা মেঘলা আকাশ কোথাও কোথাও এবং কুয়াশার দাপট বাড়ছে, যার ফলে তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের ওপরে। কলকাতার ক্ষেত্রে আজকে যেরকম স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা, 16 ডিগ্রি গণ্ডিতে রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝাত, তার প্রভাব আমাদের রাজ্যে এসে পড়েছে এবং তার ফলে বৃষ্টি হবে আগামী কয়েকদিন। মঙ্গল এবং বুধবার রাজ্যের বেশ কিছু জেলাতেই বৃষ্টি হবে, তার মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা নদিয়া, মুর্শিদাবাদেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা বেশি বৃষ্টি হবে, এছাড়া অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ মঙ্গল এবং বুধবার এই দুদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যের বেশ কিছু জেলাতে। তাপমাত্রা আপাতত স্বাভাবিকের ওপরেই থাকবে এবং নতুন বছর পড়ার পর আবারও শীত ফেরার সম্ভাবনা। ধন্যবাদ সঞ্চয়ন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।